সংগ্রামী যুব প্রতিনিধি সকল আপনার সকলে জানে যে একটা জাতির ভবিষ্যৎ ছাত্র ছাত্রী আর যুব শক্তির উপর নির্ভর করে, একটা জাতির জাতীয় সভ্যতা নির্ভর করে, তার ভবিষ্যৎ নির্ভর করে ডেকা প্রজন্ম আর যুব প্রজন্মর কাম কাজের উপর। পৃথিবীর যিমানব সমাজ পরিবর্তনের ইতিহাস আছে, সংগ্রাম ইতিহাস আছে, সকল ইতিহাস যুব শক্তির যুব প্রজন্মর ভূমিকা পূরণ করে। পৃথিবীর যিমানব সংগ্রাম আছে, ইউরোপের নবজাগরণ, ফরাসি মহাবিপ্লব, রুশর মহাবিপ্লব, চীনের আত্মপ্রতিষ্ঠার মহা রঙা চীনের আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, অসমের ছাত্র আন্দোলন, অসমের ভাষা আর মাধ্যম রক্ষার আন্দোলন, নিজের সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, খাদ্য আন্দোলন, তেল আন্দোলন, এই সকল আন্দোলনের যুব প্রজন্মের ভূমিকা অফুরন্ত। আর পৃথিবীও এই কথা জানে যে এই ক্ষেত্রত, এই সংগ্রামী ধারাটির ক্ষেত্র ছাত্র ছাত্রী যুবক যুবতী একক আর অনন্য। আর সেই কারণে ছবছরীয় অস্তিত্ব রক্ষার সংগ্রামের সময়ত পৃথিবীর মানুষের আগত দেখাই দিলে আমার শক্তি, সাহস আর আমার আমার জাতিটির প্রতি দায়বদ্ধতা। আমি এক নিষ্ঠারে এখন সমাজ আর একটা জাতির কারণে কেনকা ধরনের পর্যায়ালেকে সংগ্রাম করব পারো, শহীদের রক্তে রঞ্জিত করে সমাজক একটা নতুন ইতিহাসের পৃষ্ঠা আমি উন্মোচিত করব পারো, সেই ইতিহাস, সেই শক্তি, সেই সাহস অসমের যুব প্রজন্মই ইতিমধ্যে দেখাইছে, ইতিমধ্যে প্রমাণ করেছে। গতি আমি আমি সেই সকল বীর পুরুষের, সেই সকল মহান পুরুষের আমি সন্তান, সন্ততি, নাতি, পরিণতি আমি আজ যাই আছো। পদলেহনকারী, ইয়াত ভীরু মানুষ, ইয়াত তৈল মন্দনকারী, ইয়াত নীরর মেরুদণ্ড বেকা করে চুচরি চুচরি জিয়াই থাকা ব্যক্তি আমার মাজত নাই, এই কথা মই জানো। গতি আমার যুব বন্ধুসকল এটা কথা ভয় নাখাব, আজি ইমান প্রত্যাহ্বানের পিছতো এই সকল ছাত্র বন্ধুর উপস্থিতি এইটাই প্রমাণ করে মানুষের হৃদয়ত, মানুষের শরীরত প্রবাহিত হয়ে থাকা রক্ত কণিকার প্রত্যেকটা জাতীয়তাবাদ বিহরিত হয়ে আছে। কেবলমাত্র শরীরত প্রবাহিত হয়ে থাকা রক্ত কণিকায় যেতিয়া মগজুত ক্রিয়া করিব, যেতিয়া বিচার বিশ্লেষণ মানুষের মাজত যেতিয়া আহি যাব, যেতিয়াই জাতীয়তাবাদী রক্ত কণিকার শিহরণে আমাক উত্তেজিত করিব, আমাক উদ্বুদ্ধ করিব, সেইদিনাখনি অসমত বিভাজন দে কৈছিল যে নহয়, সময় হল, আমি রাজনৈতিকভাবে যুঁজিব লাগিব, রাজনৈতিক সংগ্রাম করিব লাগিব, আর সেই কারণে আপোষবিহীন স্বাভিমানী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করিবর কারণে জাতীয় পরিষদের পতাকার তলত সকলে এশটা দিনত এটা রাজনৈতিক দল ঠন ধরে থাকি ইমান সহজ কথা নহয়, এই কথা আপনাদের সকলেই জানে। এফালে ধন বলর রাজনীতি, আটাইতকৈ পৃথিবীর আটাইতকৈ ধনগত ধনবন্ত রাজনৈতিক দল, আনফালে 100 বছর পুরনি রাজনৈতিক দলের অভিজ্ঞতা, তেওঁলোকৰ সাংগঠনিক বিস্তৃতি, তার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, প্রলোভন, বিভাজন, হিতাধিকারী আসনি, মানুষের মাজত গোষ্ঠী, বর্ণ, ধর্মর নামত বিভাজনের চিন্তা,
তার মাঝত সততা নিষ্ঠাৰে ৰাজনীতি কৰি জাতীয়তাবাদ প্ৰতিষ্ঠা কৰাটো কিমান প্ৰত্যাহ্বানপূৰ্ণ কিমান কিমান জটিলতাৰে ভৰা এই কথা আমি সকলোৱে জানো সকলোৱে উপলব্ধি কৰোঁ কিন্তু আজি এই প্ৰেক্ষাগৃহত সমবেত হোৱা আমাৰ প্ৰতিগৰাকী যুৱ বন্ধুৰ মাজত সেই প্ৰলোভন সেই বিভাজন সেই সংকীৰ্ণ চিন্তাৰ ঊৰ্ধলৈ গৈ সকলোৱে ওলাই আহিছে সকলো ধৰণৰ ভয় ভাবুকি সকলো নাইকিয়া কৰি তেওঁলোকে কেৱল মাত্ৰ এটা চিন্তাৰে তেওঁলোকে আগবাঢ়ি আহিছে যে আগন্তুক দিনত এই পৰিৱেশ পৰিস্থিতি জটিল হ'ব পাৰে আমি আগবাঢ়ি যোৱা যাত্ৰা পথ কণ্টকময় হ'ব পাৰে তেওঁলোকৰ মনত এই ভাৱে জনজাতীয় জাতীয় সংগঠনৰ যুৱ বন্ধুসকল আমাৰ মাজলৈ আহিবলৈ চিন্তা চৰ্চা কিয় কৰিছে কাৰণ এটাই তাৰমানে ৰাস্তা এটাই অসমৰ মানুহৰ কাৰণে পথ এটাই বেলেগ নাই কিছুদিন মানুহ বিভ্ৰান্ত হৈ থাকিব প্ৰদূষণৰ ৰাজনীতি কিছুদিন পাতল ৰাজনীতিত তেওঁলোকে কিছুদিন সন্মুখিত হৈ থাকিব এই ৰাজনৈতিক সংস্কৃতি এই গণতন্ত্ৰৰ প্ৰতি প্ৰত্যাহ্বান সৃষ্টি কৰা এই যিটো গণতান্ত্ৰিক সংস্কৃতি ইয়াৰ প্ৰতি যদি আমাৰ ডেকা প্ৰজন্ম যদি কেতিয়াবা আকৰ্ষিত হয় কেতিয়াবা যদি ধাবিত হয় তেতিয়াহ'লে মই ভাবোঁ যে অসমৰ কাৰণে ভয়ংকৰ আৰু ভয়াৱহ দিন আহিব এতিয়া এতিয়া চৰকাৰে চৰকাৰী যন্ত্ৰই ৰাজনৈতিক দলে যিটো দলে ৰাজনৈতিক চৰকাৰ গঠন কৰিছে তেওঁলোকে এনেকুৱা ধৰণৰ তৰল পাতল এটা সংস্কৃতি মানুহৰ মাজত জাপি দিব খুজিছে ৰাজনৈতিক সংস্কৃতি গণতান্ত্ৰিক চিন্তা গণতান্ত্ৰিক চিন্তাটো নাই সংবিধানক বুঢ়া বুলি দেখুৱাই সংবিধানৰ বিৰোধিতাৰে ভাৰতবৰ্ষৰ ন্যায়িক ব্যৱস্থাটো বুঢ়া অংগুষ্ঠ দেখুৱাই কাম কাজ আৰম্ভ কৰিছে গতিকে মই আমাৰ যিসকল যুৱ বন্ধু আছে তেওঁলোকক ক'ব খোজো যে আমাৰ সংবিধান প্ৰদত্ত অধিকাৰ আজৰি অনাৰ দায়িত্ব আপোনালোকৰ আমাৰ অধিকাৰ সুৰক্ষিত কৰাৰ দায়িত্ব আমাৰ ন্যায় ব্যৱস্থাটো সুৰক্ষিত কৰাৰ দায়িত্ব আপোনালোকৰ আমাৰ ভাষা কৃষ্টি সংস্কৃতি সুৰক্ষিত কৰাৰ দায়িত্ব আপোনালোকৰ আমাৰ মাটিত আমাৰ অধিকাৰ আমাৰ মাটি ভেটিত আমাৰ সমাজ আৰু আমাৰ সংস্কৃতি সুৰক্ষিত কৰাৰ দায়িত্ব কিন্তু আপোনালোকৰ সকলোৰে আছে আৰু সেই চিন্তাৰে কাম কাজ কৰিবলৈ আপোনালোকে সকলো আগবাঢ়ি আহক মই ভাবোঁ যে আমাৰ কাৰণে বৰ বেছি কষ্ট নাই কেৱল মাত্ৰ আমি কাম কৰিব লাগিব নিজৰ আদৰ্শ আৰু নিজৰ দৰ্শনটোৰ স্পষ্টতা লাগিব আমাৰ দলৰ আহি বহু মানুহে ইয়াৰ পৰা আঁতৰি যায় তেওঁলোকে আমাৰ যিহেতু এই যিটো অতি কণ্টকময় পথ প্ৰত্যাহ্বান প্ৰত্যাহ্বানপূৰ্ণ পথ ইয়াত তেওঁলোকে হয় সৃষ্টি থাকিব নোৱাৰে নহয় তেওঁলোকে আদৰ্শ যিটো জাতীয় আদৰ্শ যিটো আমাৰ জাতীয় দৰ্শন সেইটোক তেওঁলোকে উপলব্ধি নকৰাকৈ ক্ষমতাৰ কাৰণে তেওঁলোকে আমাৰ দলৰে